আমাদের ক্লাসে মুনির ছেলেটা একটু অদ্ভুত ধরনের। স্যার কিছু জিজ্ঞেস করলে চোখ পিটপিট করতে থাকে, কথা বলবে না, ঢং ধরেছে। আমরা আসলে সত্যিকার অর্থে অভিভূত। এই স্পর্শ ব্রেইল প্রকাশন আমাদেরকে বইমেলাতে আসলে বই পড়ার সুযোগ করে দিয়েছে, বা আমরা এখানে বসে বই পড়তে পারছি। আসলে বইমেলা তো সবারই জন্য, সাধারণত বইমেলাতে যারা আসে সবাই তো বই পড়ার জন্যই আসে, তাহলে আমরা কেন বঞ্চিত থাকি। তা আমাদেরকে স্পর্শ এই ব্রেইল বইগুলো পড়ার সুযোগ করে দিয়েছে জন্য স্পর্শকে ধন্যবাদ। এবং আমাদের একটা চাওয়া আছে, মানে সারা দেশের কাছে বা প্রত্যেকটা প্রকাশনীর কাছে, সেটা হচ্ছে যে একটা স্পর্শের পক্ষে আসলে মানে সব লেখকের বই প্রকাশ করা সম্ভব না, কিন্তু আমাদের পক্ষে সব লেখকের বই পড়া সম্ভব। তো সেই জায়গা থেকে আমরা চাই যে প্রত্যেকটি স্টলে বা প্রত্যেকটি প্রকাশনা যাতে আমাদের স্পর্শের মতো করে যাতে আমাদের কিনে ভাবে, এবং প্রত্যেকটি স্টলে যাতে আমাদের ব্রেইল বই একটা করে। এবার বইমেলায় যেটা হয়েছে, আমরা চেয়েছি একটা মেসেজ দিতে যে আপনার জন্য যেটি বর্জ্য অন্যের জন্য সেটি সম্পদ। আসুন সম্পদকে আমরা কাজে লাগাই, বা সম্পদের অপচয় করাই। তো এইভাবেই এই থিমটার উপরেই আমাদের ডেকোরেশনটা করা। এবার বইমেলায় আপনি আমাদের বই শুধু টাকার বিনিময়ে না, এক্সচেঞ্জ করে নিতে পারেন। আপনার পুরাতন ল্যাপটপ, মোবাইল, মেডিসিন এগুলো চেঞ্জ করে আর কি নিতে পারেন। এবার বইমেলায় এটা আমার প্রথম আসা, দেশে খুব ভালো লাগছে।